everyone, welcome to my channel. আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সকলকে পৌলমি জানাচ্ছে তার চ্যানেলের তরফ থেকে a very happy and healthy new year. আশা করব এই বছরটা আমাদের সকলের ভালোই যাবে। তো তোমরা দেখতেই পেয়েছো নিশ্চয়ই যে চ্যানেলের নামটাও আমি চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, 1 তারিখ থেকে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি লাইফ উইথ পৌলমি। আমি চাইছি এই নতুন বছরে নতুনভাবে আমার চ্যানেলটাকে সেট আপ করতে। তো তোমাদের ভীষণ একটা সাপোর্ট দরকার, আমি জানি তোমরা নিশ্চয়ই সেটা করবে। আর এত দিন আমি কোথায় ছিলাম, কেন ব্লগ করছিলাম না বা কেন লাইভে আসতে পারছিলাম না, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে 1 তারিখে আমি আমার ব্লগটা শুরু করছি এখন থেকে। 1 তারিখে আমি ভাবলাম ঘরে বসে না থেকে বেরিয়ে পড়তেই পারি, আর কাছে পিঠে দেখা যাক যে এমন একটা জায়গায় ঘুরে আসি যেখানে আমি আগে কখনো যাইনি। তো যেমন ভাবা তেমন কাজ, আর সেই জন্যই ধরাচুরো পরে একদম আমি রেডি হয়ে গেছি। এবার তোমরা আমার সাথে থাকো আর থ্রু আউট দ্য ব্লগ এনজয় করতে থাকো কোথায় যাচ্ছি কি করছি। আমি বেরিয়ে পড়েছি আর ব্যাপারটা হচ্ছে যে মাস্ক পরলে আমার মুখটা পুরোটাই ঢেকে যায়, সে যাই হোক। বাট রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া বেশ ভালো মতো চলছে, লোকজন খুব ভালোভাবে আজকের বছরের প্রথম দিনটা আনন্দ করার জন্য কিন্তু তারা বেরিয়ে পড়েছে। আমি কোথায় যাচ্ছি সেটা রিভিল করব যখন আমি জায়গাটায় পৌঁছাবো। আমরা এখন যেখানে আছি সেটা হলো কলকাতার একটা ভীষণ নামকরা হেরিটেজ হল, দ্যাট ইজ মেট ক্যাফে হল। তো এখানে আমি এখনো পর্যন্ত মানে কোনোদিন কলকাতায় থাকাকালীন কখনোই ভিজিট করিনি। তো এটা আমি ফেসবুকে অনেকবার দেখেছি, অনেকে এখানে ঘুরতে এসেছে। তো ভাবলাম যে নিউ ইয়ারে তো যখন সব কিছুই নতুনভাবে স্টার্ট হচ্ছে তখন এই জিনিসটাও নতুন কেন হবে না। একটা জিনিস বলে দিই, এসে কিন্তু পেমেন্টটা করতে হবে অনলাইনে এবং মোবাইলে যেন পেটিএমটা মাস্ট থাকে, টিকিটটাও ডাউনলোড করতে হবে অনলাইন থ্রু দিয়ে। তো যাই হোক, যা জ্ঞান দেওয়া দিয়ে দিলাম, এবার চলো ভেতরে যাওয়া যাক। এই যে এখন একটা বড় জায়গান্টিক হলটার মধ্যে আছি, সেখানে কিন্তু কলকাতার হাইকোর্ট, কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রালের পুরনো চার্চ, আর ওই গঙ্গার তীর যেটা দেখিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে, এই যে এত সুন্দর একটা নস্টালজিয়া চোখের সামনে দেখতে পাচ্ছি, মন সিরিয়াসলি জুড়িয়ে যাচ্ছে। আমি জানতেই পারতাম না যদি না ফেসবুকে আমি দেখতাম মেট ক্যাফে হল বলে একটা কিছু হয়। সিরিয়াসলি অ্যামেজিং। আমি মিউজিয়াম গেছি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল গেছি, বাট এই মেট ক্যাফে হলে না আসলে আমি জানতে পারতাম না কলকাতা কি। কলকাতায় যারা থাকো তারা প্লিজ আসো, প্লিজ ঘুরে যাও, আর যারা থাকো না তারা ওয়েট করো না, যে কোনো একটা স্যাটারডে সানডে বা ছুটির দিনে কিন্তু অবশ্যই অবশ্যই এসে ঘুরে যাও। আমি ভাবতেই পারি না কলকাতার বুকে এত সুন্দর একটা জায়গা, এত বড় একটা হল যেখানে চার্লস মেট ক্যাফে এত কিছু প্রিজার্ভ করে গেছে। কলকাতার একটা ইমোশন সেটা এই হলে না আসলে বোঝা যায় না। ইচ অ্যান্ড এভরিথিংস আর প্রিজার্ভ লাইক এনিথিং। ছোট্ট ছোট্ট জিনিস খুব সুন্দর করে এত ইমোশনালি এখানে রাখা আছে, প্রিজার্ভ করা আছে, সত্যি মন জুড়িয়ে যায়।
আমাদের মোটামুটি হলটা ঘুরে দেখা হলো। ভিড় কিন্তু যথারীতি বাড়তে শুরু করে দিয়েছে, এখন প্রায় 5টা বাজে। ও যাই হোক, তোমার কেমন লাগলো বলো? একটা নতুন জায়গায় নিয়ে আসলাম তোমাকে। ফার্স্ট টাইম আমি, যেহেতু আমি 2009 থেকে কলকাতায় আছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এত ভালো বললাম অন ফার্স্ট অফ জানুয়ারি। হ্যাঁ, ফার্স্ট অফ জানুয়ারি আমরা খুব ভালোই কাটালাম, মানে একটা সুন্দর একটা কিছু জিনিসের সাক্ষী হয়ে রইলাম বলা যায়। সো যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা। অল রাইট, সো ফাইনালি আম ব্যাক হোম। আর বাড়ি ফেরার পরে একটাই কথা বলবো যে আজকে দিনটা সত্যি বেশ একটা আলাদা রকমভাবে এনজয় করলাম, বছরের প্রথম দিনটা। আশা করব এই এন্টায়ার বছরটাই আমার কম বেশি ভালো কাটবে। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। প্রত্যেকে নিজেদের খেয়াল রেখো আর তোমাদের বছর খুব ভালো কাটুক এই কামনাই করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন সকলকে আমার তরফ থেকে টাটা।